বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর গুলি চালনার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার জানবো আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র বিশ্বজিৎ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে ছবিও তুলে ধরছি আপনাদের সামনে রঞ্জিত মন্ডল বিজেপির তিনি পোলিং এজেন্ট ছিলেন আজকে আজকের জন্য গতকালকে ঠিক রাত্রিবেলা রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী বাহিনী তারা তার বাড়িতে আসে এবং আসবার পরেই তারা গুলি চালায় এবং বাড়ির যে সমস্ত জানলার কাঁচ রয়েছে সেগুলোকে ভাঙচুর করে এবং যাওয়ার সময় তারা বলে গেছে যে কোনো রকম ভাবে যারা যেন বুথে তিনি পোলিং এজেন্টে না যান এবং রীতিমতো শাসায় ভয়ে আতঙ্কে রয়েছেন এই পরিবার ইতিমধ্যেই ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত তদন্তের জন্য এসেছেন এবং রীতিমতো আতঙ্কে এই রঞ্জিত মন্ডলের পরিবার এবং তারা এখনো পর্যন্ত তারা ভয়ে বাড়ির থেকে বের হতে পারছেন না কারা গুলি চালিয়েছে বলে অভিযোগ বিশ্বজিৎ দেখো এখনো পর্যন্ত আমরা যারা জিজ্ঞাসা করেছিলাম যে কারা তাকে গুলি চালিয়েছে বলে কিন্তু তিনি যেটা বলছেন রাতের অন্ধকার তিনি চিনতে পারেননি যেহেতু রাতের অন্ধকার ছিল সেহেতু তাকে তারা চিনতে পারেননি বলে এমনটাই অভিযোগ করছেন শিলাদিত্য বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকো বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরে ঘটনা যে ছবি তুলে ধরছি গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কে বিজেপির পোলিং এজেন্টের পরিবার গতকাল রাতে এই ঘটনাটি ঘটে রানাঘাটের পূর্ণনগরে দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপির বিশ্বজিৎ পুলিশের কোনো বক্তব্য কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে বিশেষ কি আপডেট দেখো ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ এই কিছুক্ষণ আগে এসেছিলেন এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঠিক আমার আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাইরে তারা সেখানে দাঁড়িয়ে আছেন যেহেতু তিনি ভোট দিতে যাবেন না এবং ভয় আতঙ্কে রয়েছেন সেহেতু কেন্দ্রীয় বাহিনী তার বাড়ির পাশে পুলিশি পাহারায় রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা